আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে থেমেছিলাম যে মদিনায় মক্কার যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ফর্মুলা অবলম্বন করা হয়েছে, কিছু ফেদিয়া ঠিক করা হয়েছে, ফেদিয়ার বিনিময়ে তারা মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করেছে। অনেকেই বিনা পণেও কাউকে কাউকে তিনি অ্যালাউ করেছেন। কিছু কিছু যুদ্ধবন্দীর স্পেশাল রিজনগুলো আছে, তাদের কিছু ঘটনা সিরতে পাকে আসছে, তাদের এক একজন এক একটি কাহিনী আছে। তার মধ্যে একজন হচ্ছে সোহাইল ইবনে আমর। সোহাইল ইবনে আমর তিনি মক্কার কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতে এসেছেন। তিনি ছিলেন খতিবান মুসাক্কান মুফাওয়াহান, তিনি খুব ভালো বক্তা ছিলেন, মক্কার লোকদেরকে তিনি বক্তৃতা করে জমাই ফেলতে পারতেন। তো এখন হয়তো কিছু বক্তৃতা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে, মক্কার লোকদেরকে যুদ্ধে আসার জন্য উৎসাহিত করেছেন। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, দানি আনজিউ সানিয়াতাই সোহাইল ইবনে আমর ইয়াদলাউ লিসানা। ইয়া রাসূলুল্লাহ, এই তো খুব ভালো বক্তা, আপনার বিরুদ্ধে মনে হয় ভালোই খেপাইছে লোকদেরকে যুদ্ধে আনার জন্য, আমি তার দুই মাড়ির দাঁত উল্টাই ফেলি, তার জিব্বা বাইর হয়ে যাক, যে জিব্বা দিয়ে সে লম্বা লম্বা বক্তৃতা করেছে, তাহলে এখান থেকে একবার মুক্তি পেয়ে গেলে ফালা ইয়াকুমু আলাইকা খতিবান ফি মাওতিনিন আবাদান, তাহলে সামনের দিকে আপনার বিরুদ্ধে কোনো জায়গায় ভালো বক্তৃতা করে লোকদেরকে জমানোর জন্য সেজন্য সুযোগ না পায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন নাই, বরঞ্চ তিনি বললেন, ইন্নাহু আসা আন ইয়াকুমা মাকামান লা তাযুম্মু, আশা করা যায় ওমর একদিন এই সোহাইল এমন একটা অবস্থান নেবে তুমি সেদিন তাকে আর অপছন্দ করবে না, তুমি সেদিন তাকে আর নিন্দা করবে না, বকাবকি করবে না। এখানে একটা ভবিষ্যতের খবর আছে। তো ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যিনি বিরাট একটা ইতিহাস লিখেছেন সিরাত কেন্দ্রিক, তার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, শুরু এবং শেষ। পৃথিবীর ইতিহাসের শুরু তিনি করেছেন আদম আলাইহিস সালামের কাহিনী থেকে, বিশাল বহু খণ্ডের বহু ভলিউমের সিরাতের বা ইতিহাসের কিতাব, সেখানে তিনি এই কাহিনী বলে উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিছু লোকের মধ্যে আরব দেশে রিদ্দা মোরতাদ হওয়ার টেন্ডেন্সি শুরু হয়ে গেল। ওনার ওফাতের পরে কোনো কোনো জায়গায় কিছু লোক মোরতাদ হয়ে গেল, যেমন যার জন্য মোরতাদের বিরুদ্ধে যুদ্ধ হলো ইয়ামামা এলাকায়। তো মক্কাতেও কিছু কিছু লোকের মধ্যে যারা ফতে মক্কার সময় ইসলাম কবুল করেছে, কিছু কিছু লোক ভালো করে বোঝেনি, সবার সঙ্গে ইয়াদ হলু নাফি দিন ইল্লাহ আফওয়াজ, দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে বা ঢুকে পড়েছে কিন্তু ভালো করে বুঝে নাই। মদিনাতেও কিছু লোকের মধ্যে মোনাফিকি আগে থেকেও ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিছু লোকের মধ্যে মোনাফিকি সৃষ্টি হয়েছিল আর একটু বেশি। ওই সময় সোহাইল কিন্তু তার আগেই ইসলাম কবুল করে ফেলেছেন ফতে মক্কার পরে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে কিছু মক্কার কিছু লোকের মধ্যে যখন মোরতাদ হওয়ার একটু কানাঘুষা চলছিল, সেখানে তিনি সোহাইল ফাতে মক্কার পরে ইসলাম কবুল করলেও মোটামুটি ওনার ভিতরে ইসলাম ভালো করেই ঢুকেছে। তিনি তখন অনেক সুন্দর বক্তৃতা করে বয়ান করে লোকদেরকে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য উৎসাহ যুগিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যেটা ছিল যে ওমর সোহাইলের একদিন একটা ভূমিকা হয়তো বা থাকবে যেটা তুমি অপছন্দ করবে না, সেটাই ইবনে কাসির এই ঘটনাতে উল্লেখ করেছেন। এরপরে আরেকটি বিশেষ ঘটনা, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আবুল আস ইবনে রাবিয়া, তিনি আরেকজন যুদ্ধবন্দী, ওনার সান-ইন-ল, তিনি বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাইনাব, জায়নাব রাদিয়াল্লাহু আনহা। অধিকাংশ ইতিহাসবিদদের মতে তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মেয়ে, চারজন মেয়ে তো ওনার, জায়নাব, রুকাইয়া,
ফাতেমা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুনা জামিয়ান। তো এদের মধ্যে জায়নব রাদিয়াল্লাহ আনহা হচ্ছেন অনেকের দৃষ্টিতে তিনি এক নম্বর বড় মেয়ে। তিনি বিয়ে করেছিলেন, ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল ওনার খালাতো ভাই আবুল আস ইবনে রবির সঙ্গে। আবুল আসের মা ছিলেন হালা বিনতে খুয়াইলেদ, খাদিজা বিনতে খুয়াইলেদের বোন, কালে খালাতো বোন। কিন্তু আবুল আস তিনি তখনও ইসলাম কবুল করেননি, তিনি মুশরিক এবং তিনি ভালোই ব্যবসায়ী ছিলেন, ভালো ধনী ছিলেন, তিনি ব্যবসা করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মুশরিক অবস্থায় আবুল আস ইবনুর রবিয় যুদ্ধ করতে এসেছেন মক্কার পক্ষ থেকে এবং তিনি যুদ্ধবন্দী হয়ে গেলেন। ওনাকেও মুক্তি দেওয়ার জন্য মুক্তিপণের চিন্তা তো আসে, কী দিয়ে মুক্তিপণ নেবে। তো ওনার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া তখনও, জাইনব তখনও মক্কাতে। তিনি মক্কা লোকেরা তার নিজের লোকের জন্য টাকা পয়সা সোনা গয়না যা আসে এগুলো পাঠিয়েছে। তো জাইনব পাঠালেন তার স্বামীর মুক্তির জন্যে একটি খুব দামি হার, যে হারটা ছিল আসলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার। খাদিজা হলেন জাইনবের মা এবং খাদিজা তো নিজেই ধনী ছিলেন, ওনার নিজের এই ভালো হারটা ছিল, এই হারটা তিনি বড় মেয়েকে উপহার দিয়েছিলেন। এখন যেই যেদিন বিয়ে হয়েছে, বিয়ের সময় এই হার মা খাদিজা তাঁর মেয়ের গলায় তুলে জামার বাড়িতে দিয়েছেন উপহার হিসাবে। এই হারটা যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন, খুব আবেগপ্রবণ হয়ে গেলেন। ওনার বিবি খাদিজার কথা মনে পড়ল, আর খাদিজার আদরের প্রথম সন্তান জয়নবের কথা মনে পড়ল। আহার জয়নব মার কাছ থেকে পাওয়া গলার হারটা দিয়ে দিছে। তিনি সাহাবীদেরকে বললেন, পরামর্শ করলেন, ইন রাআইতুম আন তুতলিকু লাহা আসিরাহা ওয়া তারুদ্দু আলাইহা আল্লাযী লাহা ফাফআলু। সাহাবীরা, তোমরা যদি একমত হও চাও তাহলে এই হারটা ফেরত দিয়েই আবুল আসকে ফেরত দিয়ে দাও, তাকে মুক্ত করে দাও, মুক্ত করে দিয়ে এই হারটাও তাকে দিয়ে দাও। যদি তোমরা মনে করো একমত হও, তিনি অর্ডার দেন নাই না এটা দিতে হবে, তিনি দেখেন কিভাবে পরামর্শ মতো কথা বলছেন সাহাবিদেরকে। সব সাহাবিরা একমত হলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ আমরা এই হার রাখবো না, এই হার দিয়ে দেব। তো তিনি চলে গেলেন মুক্ত হয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে একটা অ্যাগ্রিমেন্ট করলেন যে দেখো তুমি তো যাবে মুক্ত হয়ে গেলে, কিন্তু আমার মেয়েটা তুমি মুশরিক হিসাবে তোমার কাছে আছে, এটা তখনও হয়তো শরীয়তের প্রথম দিকে অ্যালাউড ছিল, এখন তিনি চান না, হয়তো বা ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলা আস্তে আস্তে শরীয়তের নিয়মগুলো দিচ্ছেন মদিনাতে যে মুসলিম মহিলা কোনো মুশরিকের ঘর করতে পারে না, তুমি আমার সঙ্গে ওয়াদা করো যে তুমি মক্কায় পৌঁছে গিয়ে জাইনবকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। তা আবুল আস এমনি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন, খুবই ভালো মানুষ, তিনি কথা রেখেছেন, তিনি কথা রেখেছেন এবং তিনি একটা ব্যবস্থা করেছেন যে জাইনব রাদিয়াল্লাহু আনহাকে পাঠিয়ে দেবেন এবং জাইনব বনী কেনান আর কিছু লোককে নিয়ে তিনি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন। ওই সময় কিন্তু জয়নব ছিলেন গর্ভবতী, পেটে সন্তান ছিল। তো তিনি যখন রওনা করে দিয়েছেন তখন কিছু যারা এখনও ইসলামের দুশ্মনী করছে তার মধ্যে একজন হচ্ছে হাব্বার ইবনুল আসওয়াদ, সে দৌড়ে আসলো, না এই মহিলাকে যেতে দেওয়া হবে না, মুহাম্মাদের কন্যাকে এভাবে যেতে দেওয়া হবে না। এবং তিনি উটের মধ্যে বসা আছেন, সবার আছেন জয়নব রাদিয়াল্লাহু আনহা, আর সেই লোকটা বর্ষা দিয়ে উটকে আঘাত করা শুরু করে দিল। উটকে যখন আঘাত করলো এক পর্যায়ে উট আহত হয়ে উট ধপ করে পড়ে গেল আর জাইনব রাদিয়াল্লাহু আনহা পড়ে গেলেন। পড়ে গেলে ওনার মিসক্যারেজ হয়ে গেল, গর্ভপাত হয়ে গেল, পেটের সন্তানটা বেরিয়ে গেল এবং প্রচুর রক্তপাত হলো। তখন বনু হাশেম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিলার লোক, গোষ্ঠীর লোক, তারা এবং বনু উমাইয়ার মধ্যে এক ধরনের ধস্তাধস্তি কিছুটা
তো ঝগড়া তর্ক বিতর্ক কিছু হয়ে গেল, শেষ পর্যন্ত এ অবস্থা, তিনি আবার কি করবেন, আর তো সফর করা যায় না, তিনি এখন সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছেন। তো তিনি চলে গেলেন ফেরত এবং বনু উমাইয়ার ওনার সেই স্বামীর বাড়িতে গেলেন। সেখানে হিন্দ ইবনে উতবা ইবনে রবিয়া ছিল, আবু সুফিয়ানের স্ত্রী। তো হিন্দ বলল জাহান্নবকে এই কষ্টের মধ্যে আমাকে যে হাদা ফি সবাবে আবিকা, তোমার যে কষ্ট হয়েছে এই দূরাবাসে পড়লা কেন জানো, তোমার বাবার কারণে, যে তোমার বাবার কারণে তোমার জীবনে এই মুসিবত আসছে। যাই হোক, তিনি কী করবেন, আর তিনি মহিলা সবর করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টের খবর তো ওনার কাছে পৌঁছে গেল। আর এই সন্তানটা প্রতি উনি খুবই দুর্বল ছিলেন, বাবার প্রথম সন্তান, অনেক ঐতিহাসিকদের কাছে ছিল এটা, বাবার প্রথম সন্তানের প্রতি কিন্তু সন্তানদের আলাদা একটা মায়া থাকে, দুর্বলতা থাকে, আবার সর্বকনিষ্ঠ সন্তানের প্রতিও আরেক রকম থাকে। এটা যারা পিতা হিসাবে একটু অভিজ্ঞতা আছে তারা ভালো বুঝবেন। তো তিনি কষ্ট পাচ্ছেন, একদিন তিনি ওনার যে পালক পুত্র ছিল জায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বললেন ডেকে, জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে, আলা তানতালিকু ফাতাজিউ বিজাইনাব, তুমি জায়েদ তুমি কি একটু যাবা মক্কায়, একটু চেষ্টা তদবির করে জাহান্নবকে নিয়ে আসতে পারবা? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব। তো তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখুদ খাতামি হাদা, আমার আংটিটা নিয়ে যাও, হাতে একটা ওনার আংটি যেটা ছিল, ফাআতিহা ইয়া, এটা তুমি তার হাতে দিয়ে দিবা, তার কাছে পৌঁছাবা জাইনাবের কাছে। তার মানে অর্থ হচ্ছে, এখানে ইঙ্গিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মেসেজ এসেছে তোমাকে যাওয়ার জন্যে, তুমি এই আংটিটা দিলেই সে এই মেসেজটা এরকমই নেবে, তার কারণ তাকে গোপনে বের হতে হবে, তারা তাকে প্রকাশ্যভাবে আসতে আর দেবে না, লাইফ রিস্ক হয়ে যাবে, কাজেই গোপনে কিছু একটা পরিকল্পনা করে তুমি তার হাতে আংটি পৌঁছাই দিবা, এর দ্বারা তোমার মেসেজটা যাবে এবং তুমি তাকে বলবা কোথায় কখন কিভাবে আসবে, রাতের অন্ধকারে তুমি তাকে উঁটে করে নিয়ে চলে আসবা। তো জায়েদ রাদিয়াল্লাহু আনহু মক্কা চলে আসলেন, এসে তার উটটাকে একটা নিরাপদ দূরত্বে রেখেছেন। এরপরে দিনের বেলায় তিনি খোঁজ নিলেন যে আবুল আস ইবনে রবি, ওনার বেশ বড় ছাগলের পাল আছে এবং সেই ছাগলের পালের মধ্যে আবার ওনার মেয়ে জয়নাবেরও ছাগলের পাল আছে, নিজেরও কিছু সম্পদ আছে। তো তিনি কায়দা করলেন কাকে দিয়ে জয়নাবকে মেসেজ দেওয়া যাবে, কারণ জায়েদ যদি মক্কায় চলে যান তার বাড়িতে তাহলে তো সবাই চিনে ফেলবে যে এই বোধহয় জয়নাবকে নিতে আসছে, কাজটা গোপনে সারতে হবে। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পরামর্শ দিয়েছে যে খুব টেকনিক্যালি তুমি এটা প্ল্যান করবা যাতে কেউ টের না পায়। তো তিনি চলে গেলেন ছাগলের পাল, যে চড়াই যে রাখাল সে রাখালের কাছে চলে গেলেন, রাখালকে জিজ্ঞেস করলেন লিমান হাদিল গানাম, যে এগুলো এই যে আবুল আসের ছাগলের পালের মধ্যে যে এগুলো আবুল আসের ছাগল আর এগুলো কার, সেখানে আবার ছোট আরেকটি পাল আছে এগুলো কার, বলে যে এগুলো হচ্ছে জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো মুহাম্মদের মেয়ে জাইনাবের এই পালটা ছাগলের পাল। তো তিনি বুঝলেন যে এই রাখালটা দুইজনের ছাগল চড়ায়, এই পরিবারের ছাগল চড়ায় এবং নিশ্চয়ই জাইনাবকে এই মহিলা এই ছেলে বা এই কাজের লোকটা মেসেজ দিতে পারবে। তো কাজের ছেলেকে তিনি বললেন, কতক্ষণ তার সঙ্গে হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতে বলে তার সঙ্গে লাইন করতেছেন, হঠাৎ করেই বললেন না আর কি, কারণ বলা জানা সে আবার উল্টাপাল্টা করে কিনা, সে বিশ্বস্ত হবে কিনা। তো কাদা করে কথাবার্তা বলে তার সঙ্গে হাঁটতে থাকলেন, যায় সে বাড়ির দিকে যাচ্ছে, হাঁটতে হাঁটতে বললেন কথা একটু সম্পর্ক তৈরি করে খাতির টাতির করে কায়দা করে বললেন হাল্লাকা আন তুতিয়াকা শাইয়ান তুতিহা ইয়া ওয়ালা তাযকুরুহু লি আহাদ, শোনো তুমি একটা গোপনীয় কাজ করবা, আমার একটা ছোট্ট জিনিস আছে হাদিয়া, এটা তুমি গোপনে একটু শুধুমাত্র জয়নবকে দেবা, কেউ যেন টের না পায়। কলা না, সে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি করবো, কোনো চিন্তার কারণ নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রিংটা আংটিটা তার হাতে দিয়ে দিল রাখালের হাতে, রাখাল ঘরে চলে গেল, সবাই
সাকল টাকল রেখে আস্তে করে গোপনে জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে আংটিটা দিয়ে দিল। আংটি হাতে পেয়েতে জানা চিনতে পারছে এটা কার আংটি। মান আতাকা হাদা, তোমাকে আংটি কে দিল, কোথায় পেলা? কলারা জুলুন, কয় একজন লোক আসছিল, সে দিল আমাকে, চিনি টিনি না। ও আইনা তার আত্মাহু, কোথায় তাকে তুমি দেখছো, কোন জায়গায় তোমার সঙ্গে কথা হলো, বা এইটা তোমার হাতে দিল, সে এরিয়াটা কোনটা বলতো আমাকে। তখন বলে দিল মা ক্যান কাদা ও কাদা, অমুক অমুক জায়গায় ওই জায়গায় লোকটা আমাকে আংটি হস্তান্তর করেছে। তো জয়নাব আর কিছুই বললেন না, চুপচাপ আছেন। রাতের বেলা তিনি মোটামুটি ওনার কাপড় চাপড় সাথে যা কিছু নেওয়া লাগে সামনে নিয়ে তিনি বের হয়ে গেলেন। হয়তো তার স্বামীকে আগেই বলে রেখেছেন, অথবা পরে মেসেজ দিবেন, যে কোনোভাবেই হোক। আর স্বামী তো অ্যাগ্রি করেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফেরত যাবেন, এই কথা নিয়ে স্বামী আসছে, সে কিন্তু কথা ঠিক রেখেছে, সে এটা বিরুদ্ধে যায় নাই। কিন্তু তার কবিলার জন্যে বনি উমাইয়ার লোকেরা এই দুশ্মনী করছে, তো সে কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বা এই আংটির দ্বারাই তিনি মেসেজ পেয়েছেন, তিনি চলে গেলেন সেখানে গিয়ে। ওই জায়গা মতো বর্ণনা যেখানে যে জায়গা দিয়েছে ওই জায়গায় এসে পৌঁছে গিয়ে দেখলেন যে রাতের অন্ধকার এখানে জায়েদ ইন্তেজার করছে। জায়েদকে দেখে তিনি চিনেছেন, জায়েদ ওনাকে চিনেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে মদিনায় পৌঁছে গেলেন জায়েদের সঙ্গে। জায়েদ একটা উট নিয়ে আসেন, জায়েদ বললেন যে তুমি ইউটোর সামনে বসো, আমি পিছনে বসি, আমি দেখবো পিছন থেকে হামলা করে কিনা। কিন্তু জায়েদ বললেন না, আপনি সামনে বসেন, কারণ মহিলা মানুষ। তখন তিনি পিছনে বসলেন। আর এটা নিয়ে ওলামা কেরাম আলোচনা করেছে যে কিভাবে পালক পুত্র তো মাহরাম না, এই সফর করা কিভাবে অ্যালাউড হলো। তো তখন বলা হচ্ছে, উত্তর আসলো যে ওই সময় পর্যন্ত জায়েদ পালক পুত্র হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজ অনুযায়ী, সমাজের বিধান অনুযায়ী পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। সেটা ওই সমাজে তখন গৃহীত একটা সিস্টেম ছিল, এবং পালক পুত্রকে পালক ভাই ভাইয়ের মতো দেখা হতো, মাহারামের মতো মনে করা হতো। পরবর্তী পর্যায়ে আয়াত নাজিল হয়ে বলে যে না, পালক পুত্র কোনো পুত্র হতে পারে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদ মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। তোমাদের মুহাম্মদ কারো পিতা নন, এরকম পালক পিতা বলতে কিছু নাই। সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা তো যায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সঙ্গে যে তালাক হয়ে গেছে সেই জয়নবকে দিয়ে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে বিবাহ পর্যন্ত দিয়েছেন, যে পালক পুত্র স্ত্রীকে তালাকের পরে বিবাহ করা যায়, তার মানে পালক পুত্র বলতে কোনো জিনিস নাই। এইটা এই শরীয়ত পরে আসলো, এর আগ পর্যন্ত ভাই বোনের মতো আরবের সিস্টেম অনুযায়ী ওনাদের সম্পর্ক ছিল, কে ভাইয়ের সঙ্গে বোন যেতে পারে, এই তরিকায় উনি আসছিলেন। পরে আল্লাহ তাআলা মদিনায় অনেক পরে গিয়ে ওই আয়াত নাজিল হয়, তার আগ পর্যন্ত ইট ওয়াজ ওকে, রাইট? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসলো, তিনি বললেন জায়নাবকে ওয়েলকাম করলেন, রিসিভ করলেন, রিসিভ করে বললেন হিয়া আফতালু বানাতি উসিবাত ফিয়া, আহারে আমার মেয়েটা আমার সবচেয়ে প্রিয় সন্তান, আমার সর্বোত্তম সন্তান, এবং আমার কারণে সে অনেক কষ্ট তাকে করতে হয়েছে জীবনে। ওই যে ওনাকে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মিসকারেজ হয়ে গেল, তখন তিনি মন্তব্যটা করেছিলেন। তো এইখানে কেউ কেউ বলেছেন যে তিনি বললেন ওনার সর্বোত্তম মেয়ে, সর্বোত্তম সন্তান কেমনে বললেন? আমরা তো জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে হবেন, জান্নাতের মুমিন মুমিন মহিলাদের সর্দার হবেন। তো ওলামায়ে কেরাম আলোচনা করেছেন যে এটা ছিল প্রথম দিকে প্রথম সন্তানের প্রতি দুর্বলতার কারণে। পরবর্তী পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং জায়নাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে যায় অষ্টম হিজরিতে। পরবর্তী পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একটু সময় পান, এবং ওনার বুদ্ধিমত্তা, ওনার দিনদারি আরও কিছু আস্তে করে পরে ফুটে ওঠে। ওইটা ফুটে ওঠার আগে তিনি জায়নাবের আগের তরিকা অনুযায়ী বা আগের ওনার নিজের মনের থেকে এই কথাটা বলেছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা মহিলাদের মধ্যে অসম্ভব সান দান করেন, কাজে কথাটা কন্ট্রাডিকশন নয়।
এরপরে তিনি আবুল আস এর ব্যাপারে মন্তব্য করেছেন যে সে আমার কথা ঠিক রেখেছে, হাত দাসানি ফাসাদাকানি ওয়া আদানি ফাওয়াফালি, সে আমাকে কথা দিয়েছিল আবুল আস, কথাটা সত্য সত্য কথাই বলেছিল এবং সে যে আমার সঙ্গে ওয়াদা করেছে ওয়াদাটাকে সে রক্ষা করেছে। আবুল আস তখনও মুশরিক আসেন, তো জাইনাব চলে এসেছেন রাদিয়াল্লাহু আনহা। এর কিছুদিন পরে ফাতেমাক্কার পরে ফাতেমাক্কার আগে আবুল আস আরবদের মক্কার কোরাইদের ব্যবসার কিছু মালামাল নিয়ে সিরিয়াতে গিয়েছিলেন। সিরিয়া থেকে মাল নিয়ে যখন ফেরত আসছেন তখনও তো মদিনার সঙ্গে মক্কার যুদ্ধের সম্পর্ক, এই জন্য মক্কার কোনো বাণিজ্য কাফেলা পেলে ওনারা অ্যাটাক করে এগুলাকে ছিনিয়ে নিয়ে আনতেন। তো যখন দেখলেন যে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে সিরিয়া থেকে মদিনার পাশ দিয়ে মক্কার দিকে, তারা অ্যাটাক করলেন, তো তাদের অ্যাটাক পেয়ে আবুল আস পালিয়ে গেলেন, মালটালগুলো নিয়ে সব সাহাবীরা মদিনায় নিয়ে আসলেন গনিমতের মাল হিসাবে। দিনের বেলায় ঘটনা ঘটল, রাতের বেলায় অন্ধকারে আবুল আস লুকিয়ে 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 ওই জয়নবের ঘরে চলে আসছেন ফজরের আখ্যান দিয়ে। ফজরের সময় কিছু আওয়াজ টাওয়াজ পাওয়া গেল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজর পরে দেখা হলো, তিনি গিয়ে আবুল আসকে তিনি কিছু ওয়েলকামই করলেন, তারপরে বললেন তার মেয়ে জয়নবকে, শোনো সে তোমার স্বামী থাকলেও সে এখনও মুশরিক, তুমি তার সম্মান করো, খাবার দাবার আতিথ্যতার যত্ন করো, কিন্তু তুমি তার থেকে শারীরিকভাবে দূরে থাকবা মা, তোমার সঙ্গে তার এই সম্পর্ক দাম্পত্য জীবনের ওই সম্পর্কটা অ্যালাউড হবে না শরীয়তে। তো তিনি এটা রক্ষা করলেন এবং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে যুদ্ধ যেহেতু করতে আসে নাই, তার মাল তালগুলো যা আসে সব তোমরা ফেরত দিয়ে দাও, সে তাকে নিরাপত্তায় মক্কা যেতে দাও। তো এর মধ্যে মাসলাহাত আসে নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, আল্লাহ তাআলা এটা ভালো কিছু রাখছেন যে আবুল আস একদিন ইসলাম কবুল করবে। তো সব একেবারে যে যে যা নিছিল সবগুলো মাল এনে ওনাকে আবার বুঝিয়ে দেওয়া হলো, তিনি মক্কায় চলে গেলেন মালগুলো নিয়ে, আবুল আস চলে গেলেন। গিয়ে তিনি মক্কায় পৌঁছে সবার মাল, মানে ওনারা ছিল যে বাণিজ্য করতে ছোট্ট একটা দল যেত আর সবার সেখানে নিজস্ব প্রত্যেকেরই কিছু কিছু ব্যবসা বাণিজ্য এবং খরিদ কেনার অর্ডার থাকতো, তো এটা তিনি সবাইকে বুঝাই দিলেন, পাইছে কিনা সবাই, পাইছে কিনা সবাই, পাইছে কিনা। তারপরে বুঝাই টুজাই দিয়ে বললো যে শোনো আমি ইসলাম কবুল করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মদিনায় ডিক্লার করেন নাই, তিনি বললেন শোনো আমি মদিনায় ডিক্লার করি নাই কারণ তোমরা ভয় পাবা এই খবর পাইলে, খাই ছেড়ে আমাদের মালটাল সহবতে ঢুকছে মদিনায়, তা আমি তোমাদের মাল বুঝাই দিয়া এখন আমি কালিমা পড়ছি। তো তাই এখন সে তো তাদের মালটা আমার দাড়ি সহকারে নিয়ে আসে, এখন তো তারা তার কিছু করতে পারে না, কাজেই এভাবে থাকলো। সে বুঝাই টুঝাই দিয়া কালিমা পড়লেন, তারপরে তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন মুসলিম হয়ে কিছুদিন মধ্যে, এবং যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েলকাম করে তার মেয়ের সঙ্গে তাকে সংসার করতে দিয়েছেন। এবং ওলামায়ে কেরাম বলেন যে তিনি, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, ঐতিহাসিকরা বলেছেন যে তিনি নতুন করে আর বিয়া পড়ান নাই, ওই আগের বিয়ের ভিত্তিতে দিয়েছেন। আর কেউ কেউ বলেছেন যে না তিনি নতুন করে বিয়া পড়িয়ে দিয়েছেন কিন্তু এটা প্রমাণিত হয় নাই। তো এতে বোঝা যায় এখান থেকে একটা মাসালা ওলামায়ে কেরাম নিয়েছেন, যদি কোনো মহিলা ইসলাম কবুল করে তার স্বামী এখনো অমুসলিম রয়ে গেছে, এটা সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে যাবে না, কিন্তু মহিলা তখন থেকে যখন থেকে ইসলাম কবুল করেছে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকবেন আর অপেক্ষা করবেন স্বামীর অন্য খেদমাত্র অনুরোধ করে যে কোনো রকম তাকে ইসলামের দিকে দাখিল করানো যায় কি না, তাহলে তার আগের বিয়া ঠিক আছে। কিন্তু যদি তিনি কিছুদিন থাকার পরে দেখেন যে না তার কোনো লক্ষণ নাই, তখন তিনি নিজেকে নিরাপদ করার জন্য কোনো একটা কোর্টের প্রসেসে তিনি নিজেকে বিয়ে মুক্ত করে বেরিয়ে আসবেন, বিয়েকে না শেষ করে আবার আরেকজনের সঙ্গে সরাসরি বিয়ে করতে পারবেন না, এটা একটা মাসালা ওলামায়ে কেরাম নিয়েছেন।
তো এই যে আবুল আসের কাহিনী এখানে শেষ, কিন্তু হাব্বার ইবনুল আসওয়াদ, এই যে হাব্বার যে লোকটা জায়নাব রাদিয়াল্লাহু আনহু উটকে আঘাত করে করে উটকে পড়ে গেল এবং জায়নাব পড়ে গেলেন এবং তার মিসকারেজ হয়ে গেল, রক্তপাত হয়ে গেল, এই খবরটা পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট পেয়েছেন, আহারে নিজের নিজের সন্তানের এরকম কষ্ট দেখলে বাবার কাছে কেমন লাগে? আপনি যখন সন্তানকে বিয়ে দিয়ে আরেক বাড়িতে দেবেন, তার কষ্টের খবর শুনবেন, তখন আপনার কাছে আপনি ফিল করবেন। তিনি মনের কষ্টে তিনি বললেন, ওনার কয়েকজন সাহাবিকে বললেন যে শোনো, তোমরা যদি কোনো সময় এই হাব্বারকে পাও, আর তার সঙ্গে তার সহকারী আরেকজন ছিল, এই দুজনকে যদি পাও তাহলে তাদেরকে মারবা, তো শুধু আপনি মারবা না, আগুন দিয়ে জ্বালাই মারবা, নসিহত করে দিলেন। কিন্তু ওরা যখন যাওয়ার জন্য রেডি হয়ে গেল, পরে বললেন যে শোনো, আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, শোনো আমি এখন চিন্তা করলাম, ইন্নি আমার তুকমান তো হেরে কো ফুলান না ফুলান, অমুকে অমুকে পাওয়া গেলে তাদেরকে জ্বালিয়ে মারবা বলছিলাম, ওয়া ইন্না নার লা ইউআযিবু বিহা ইল্লাল্লাহ, কিন্তু এটা ঠিক নয়, কারণ আল্লাহ ছাড়া যা আগুন দিয়ে পোড়ানোর দায়িত্ব কেউ নেওয়া ঠিক না, আল্লাহই একমাত্র জাহান্নামের আগুন দিয়ে মানুষকে পোড়াবে, অন্য মানুষকে পোড়ানোর দায়িত্ব নিতে পারে না, এই কাজ করা ঠিক নয়। ফা ইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা, যদি তাদেরকে পাও তাদেরকে তোমরা কতল করে দিও, কারণ ইসলামের দুশ্মনী করার কারণে তারা কতলের হুকুমের মধ্যে পড়ে যায়, কিন্তু তারা তোমার তাদেরকে আর আগুন দিয়ে জ্বালিও না। এই ঘটনা তিনি বলেছেন, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এদেরকে পাওয়া যায় নাই, ওই যে গ্রুপটা গিয়েছিল তারা ফেরত এসেছেন, কিন্তু এরপরে মক্কা বিজয় হয়ে গেলো, ফাতে মক্কা ঘটে গেল, এরপরে হাব্বার নিজে ইসলাম কবুল করে ফেললেন এবং ইসলাম কবুল করেছেন, ও হাসুনা ইসলাম হু, তার ইসলামটা ভালোই কবুল করেছেন, তিনি খুব দুর্বল নয়, মোটামুটি ইসলামকে বুঝে শুনে অন্তর দিয়েই কবুল করেছেন। অবশ্য পরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কোনো দুঃখ থাকেনি ইসলাম কবুল করার কারণে, এবং হাব্বার বেশ কিছুদিন বেঁচে ছিলেন। ও আশা ইলা খেলাফতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া খলিফা হওয়া পর্যন্ত লম্বা সময় হায়াত পেয়েছিলেন এই হাব্বার। এবার আসলো আরেকজন বড় ব্যক্তিত্বের মুক্তিপণের কাহিনী, তিনি হলেন আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন বেশ লম্বা সম্ভব মানুষ, লম্বা গঠনের মানুষ। যখন ওনাকে মদিনায় নিয়ে আসা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, তো যেভাবে অ্যারেস্ট হয়েছেন, পালাতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে গায়ের কাপড় টাপড় ছিঁড়ে গেছে, নিচে কিছু আছে, উপরে খালি গা হয়ে গেছে, তিনি কিন্তু ভালোই ব্যবসায়ী ছিলেন, মোটামুটি ধনী ছিলেন। এখন মদিনায় যখন এইরকম বন্দীদেরকে যখন নিয়ে আসা হয়েছে, তাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। এখন আব্বাসের মাপের কোনো পোশাক পাওয়া গেল না, বেশ লম্বা, পরে কোন রকমের কষ্ট মিশছে, ওই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সেও লম্বা গতি লোক ছিল, তার একটা কাপড় এনে ওনাকে দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে যেটা হলো যে ওনার মুক্তিপণের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন, যদিও জানেন যে চাচা ওনার পক্ষে যুদ্ধে আসতে চান নাই, কিন্তু এরপরে তো যুদ্ধে তো চলে আসছেন, এখন যুদ্ধের নিয়ম অনুযায়ী তো উনি বন্দী হয়ে গেছেন, নিয়ম অনুযায়ী ওনাকে মুক্তিপণ দিতে হবে, আর উনি তো মুক্তিপণ দেওয়ার মতো টাকা পয়সা ভালোই আছে, এখানে তো উনি মানে ইনসাফের এগেনস্টে যেতে পারেন না, পার্সিয়ালিটি করতে পারেন না, সদন প্রীতি দেখাতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আব্বাসকে বললেন, ইয়া আব্বাস এফ দে নাফসাকা, আপনি আপনার মুক্তির ব্যবস্থা করেন, মুক্তিপণ দেন, শুধু আপনারটা দিলে হবে না, আপনার ভাতিজা আছে আকিল ইবনে আবি তালেব, আলীর ভাই যে আপনার সঙ্গে আসছে, তার মুক্তিপণের ব্যবস্থা আপনি করবেন, নাওফল ইবনে হারিস আপনার আরেক আত্মীয়, তারটাও আপনি পে করবেন, ও আপনার উতবা ইবনে জাহদাম আপনার সঙ্গে যে হালিফ, দুইজনে মিলে চুক্তি করে আসছিলেন যে আমি যদি মরতে যাই তুমি এগিয়ে আসবা, তুমি মরতে গেলে আমি এগিয়ে যাব, এরকম করে করে ওই মক্কার কোরাইশরা দুইজন দুইজনে পেয়ার করে আসছিল, যে তারও সেও গরিব মানুষ, তারও কিছু নাই, ও তো ভাইবেন যাহার দাম তারটাও দিবেন, নিজেরটাও দিবেন, আরও তিনজনের দিবেন। এখন আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু মুসলিমান,
আরে ইয়া রাসূলুল্লাহ বলেন এখন, ইয়া মুহাম্মদ না ভাতিজাকে, যে আপনি তো বিশ্বাস করবেন কিনা, আমি তো মুসলিম ছিলাম, ভিতরে ভিতরে তো আমি ইসলাম কবুল করে ফেলেছি, প্রকাশ করি নাই আর কি, তো তাদের সঙ্গে আমার চলাফেরা করতে হয়েছে। ওলা কিনাল কওম ইস্তাকরাহুনি, কিন্তু এই কওম আমাকে জোর করে যুদ্ধ নিয়ে আসে, আমি কি বদর যুদ্ধ সব করে আসছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আলামু বি ইসলামিকে, আপনি যদি ইসলাম কবুল করে থাকেন সেটা তো আল্লাহ তাআলা জানেন, কিন্তু সামাজিকভাবে ডিক্লার না দেওয়ার কারণে আমি তো এখন কিছু করতে পারছি না। ইনিয়াকুমা তাদাই হাক্কান, এখন আপনি যেটা বলছেন এটা যদি হক হয়ে থাকে, তাহলে ফাল্লাহু ইয়াজজিকা বিদালিকা, তাহলে শুনেন এই হক হইলেও আপনি যেহেতু ওদের দলে আসছিলেন, এখন আমার ফয়সালা অনুযায়ী আপনি মুক্তিপণ দিয়ে দেন। আপনি হক ইসলাম কবুল করে থাকলে, আপনার কথা যদি সত্যি হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সম্পদের বিরাট দাজা দান করবেন, এটা ফি সাবিলিল্লাহ যাবে। ও আম্মা জাহিরু আমরিকা, এটা তো আপনার গোপনীয় ব্যাপার ছিল দিলের ভিতরে, সেটা তো আমি জানি না, আল্লাহ জানেন। আর আপনার বাহ্যিকভাবে আপনি তাদের সঙ্গে কাফেরদের দলে আসছেন, ফাকাদ কানা আলাইনা, এটা তো আমাকে এই দায়িত্ব এখন সবার জন্য যেভাবে নিয়েছি, ফয়সালা দিয়েছি, আপনার জন্য দিতে হবে। ফাফদিন আফসাকে, আপনাকে এখন নিজেকে মুক্তি করার জন্য মুক্তিপণ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে মুক্তিপণ হিসাবে বেশ কিছু স্বর্ণমুদ্রা নিলেন, নিলেন প্রায় 20 উকিয়া পরিমাণ নিলেন। নেওয়ার পরে বললেন যে এগুলো দিয়ে আপনি আমাকে ছেড়ে দেন মুক্তিপণ দিয়া, আর এর চেয়ে বেশি যেটা ডিসাইড করছেন আর আমার কাছে তো দেওয়ার মতো নাই। তিনি বললেন, লা যালিকা শাইউন আতানাহুল্লাহু মিনকা, যে আপনার পকেটে যেগুলো ছিল এগুলো তো এখন গনিমতের মাল হিসাবে অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, এগুলো এখানকার নগদ গনিমতের মাল, কিন্তু আপনার মুক্তিপণটা ওইটা এখন মক্কা থেকে এনে দিতে হবে ব্যবস্থা। তখন আব্বাস বলেন, ফাইনা উলাইস আলী মালুন, আমার তো এত মাল টাল নাই, তুমি কি করতেছ, কি বলছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইনাল মাল উল্লাযী ওয়াদাতাহু বিমাক্কা, সেই মাল কই যেটা মক্কায় রেখে আসছেন, কোন জায়গায়? হাইসু খারাজতা, বাইর হওয়ার সময়, ইনদা উম্মুল ফদল বিনতিল হারিস, আপনার বিবি যে উম্মুল ফদল, ফদলের মা, আমার চাচি আপনার বিবি, ওর কাছে যে রেখে আসছেন অনেকগুলো মাল সম্পদ, ওয়ালাইসা মাআকুম আহাদুন গাইরুকুম, আপনি আর উম্মুল ফদল ছাড়া কেউ জানে না, এটা এই দুইজনে আপনি তার হাতে গচ্ছিত করে রেখে আসছেন, আর মাল তার কাছে রাখার সময় বলে আসছিলেন, ইন উসিব তু ফি সফরি হাদা, আমি যদি এই সফরে মারাই যাই যুদ্ধের মধ্যে, ফালিল ফদলে কাদা, তাহলে তোমার ঘরে আসা আমার যে সন্তান আছে ফদল, এই ফদলের জন্য এত অংশ দিবা, ওয়ালি কুসাম কাদা, আরেক সন্তান কুসাম আছে তাকে এতটুকু পরিমাণ দিবা, ওয়ালি আবদুল্লাহ, আমার আরেক ছেলে আছে আবদুল্লাহ, তাকে এতটুকু পরিমাণ দিবা, এই যে এগুলো সব আপনি বলে আসছেন, সে মাল গচ্ছিত রেখে আসছেন, সেটা কই গেল? ফকাল আব্বাস, ওয়াল্লা দিবা সাকাবিল হক, আল্লাহর কসম যিনি আপনাকে হক সহকারে পাঠিয়েছেন হে রাসুল, মা আলিমা বেহাদা আহাদ মিনান নাসে গাইরি গাইরেহা, এই সম্পদের খবর আমি আর উম্মুল ফদল, ফদলের মা ছাড়া তো কেউ জানার কথা না পৃথিবীতে, ওয়া ইন্নিলা আলমু আন্নাকা রাসূলুল্লাহ, আমার কি আর সন্দেহ থাকতে পারে যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহই আপনাকে এই সব খবর দিয়ে দিয়েছেন। তারপরে আলহামদুলিল্লাহ, তো উনি ঠিক করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রত্যেকটি সচ্ছল লোক 40 উকিয়া স্বর্ণ দেবে, তো নিজে আপনি আব্বাস 20 উকিয়া দিয়ে পার হতে চাইছিলেন, কিন্তু শাসপন্ত 40 উকিয়া দিতে বাধ্য হলেন, বাকিদের কিছু তিনি দিতে হলো। কিন্তু এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাচাকে কিন্তু সাংঘাতিক মহব্বত করেন, সম্মান করেন ও, এবং আপনারা জানেন হিজরতের আগে আব্বাস স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মদিনার আনসারীদের সঙ্গে বোঝাপড়া করেছেন, শোনো এখানে তো মোহাম্মদকে আমরা ওদের আক্রমণ থেকে রক্ষা করছি, চেষ্টা করছি, তোমরা যে মদিনা নিয়ে যাবা, এই মক্কা লোকেরা আক্রমণ করলে তোমরা কি সেটা ঠেকাবা না ওকে রেখে সবাই ছেড়ে দিবা দুশ্মনের হাতে, কথা দাও? এই কাজগুলো করছেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে আব্বাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোনো দুর্বলতা নাই, ইসলাম কবুল করে সাহস করে করেন নাই, মক্কা লোকদের সঙ্গে
চলার চেষ্টা করেছেন, মনে করছেন যে যদি একদিন ইসলাম গালিব হয়ে যায় সবাই ইসলামে আসে, উনি তো আর দেরি করবেন না, এখন ভিতরে ভিতরে থাকুক, এইটা উনি একটু দুর্বলতার আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সম্মান করতেন, এই কারণে মদিনার আনসারীরা যারা ওনাকে অ্যারেস্ট করেছিলেন যুদ্ধবন্দী হিসাবে, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইযান লানা ফালনাতরুক লিবনি উখতিনা আব্বাস ফিদা আহু। ইয়া রাসূলুল্লাহ এক কাজ করেন, আব্বাসকে আমরা বিনা মুক্তিতে ছেড়ে দেই, সে তো আমাদেরও এক ধরনের ভাগিনা হয়, ওনার কথা বলেন যে আপনার চাচা হয় এই কারণে দেয়, উনি মনে করবে স্বজন প্রীতিতে একটা দিকে আমি তোরে যাচ্ছি প্রমাণ হয়ে যায়, বলে আমাদেরও ভাগিনা হয় সেই কারণে আমরা ছেড়ে দেই। মদিনাবাসীর ভাগিনা কেমনে হয়? ওনার মা মদিনা থেকে যাওয়া না, ওনার দাদি আব্দুল মুত্তালেবের স্ত্রী মদিনা থেকে গেছিলেন, মদিনার মেয়ে, তো নাতি আর কি মদিনাওয়ালাদের, তো এখন সেই হিসাবে ভাগ্নি বলেছে আর কি তারা, যে আমাদেরই রক্তের সম্পর্ক তার মায়ের রক্তে আছে, যেহেতু আমাদের কারণে আমরা তাকে ছেড়ে দেবো, আমরা মুক্তিপণ নেব না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অ্যালাউ করেন নাই, কারণ স্বজন প্রীতি কি জানি চলে আসে কিনা, অন্য সাহাবিরা আবার কনফিউশনে পড়ে যেতে পারে কিনা, এগুলোর জন্য তিনি খেয়াল করে বলে দিয়েছেন আল্লাহে লা তাদারুনা মিনহু দিরহামান, না তার ৪০ দেরহামই দিতে হবে, একটাও ছাড়তে পারবে না। তারপর তিনি নিয়ে আদায় করেছেন। এরপরে পরবর্তী পর্যায়ে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তালা এই যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার অনেক টাকা পয়সা দিয়েছেন, ওনার মনে কিছু কষ্ট লেগেছে, কিন্তু উনি ভিতরে ভিতরে আসলে ইসলাম কবুল করেছেন, শুধু একটু দুর্বলতা সামাজিকভাবে তিনি চান নাই, হয়তো অপেক্ষা করছেন সবাই মিলে যেদিন আসবে সেদিন আসবো, এখন একটু ভিতরে ভিতরে রাখি, তো ওনার কষ্ট হয়েছে, উনি সিনসিয়ার ছিলেন, দিনের ব্যাপারে শোভা সন্দেহ ছিল না, তো আল্লাহ তাআলার ওনার কষ্ট দূর করার জন্য একটা আয়াত নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহান নাবিয় কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা ইন ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খাইরা إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. হে নবী, যারা আপনার হাতে বন্দি আছে এবং বন্দি মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করে, তারা কিছু মুক্তিপণ দিয়েছে, আপনি বলে দিন তাদেরকে যে তোমাদের অন্তরে যদি খায়ের থাকে, ভালো কিছু থাকে, আল্লাহর প্রতি তোমাদের আস্থা থাকে, ইমান থাকে, ইসলামকে গ্রহণ করো, তাহলে ইউতিকুম খাইরা মিম্মা উখিদা মিনকুম, তোমাদের কাছ থেকে যেটা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি উত্তম আল্লাহ তোমাদেরকে দান করবেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমা করে দেন, তিনি অনেক দয়াময়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, যখন এই আয়াত নাজিল হয়ে গেল কিছুদিন পরে আমি এই আয়াতের খবর পেলাম, এরপরে আমার ব্যবসা দেখলাম যে আতানি আল্লাহু মাকান আল ইশিনা উকিয়াতান ফিল ইসলামে ইশিনা আবদান, যে আমি ২০ এই উকিয়া স্বর্ণ দিয়ে মুক্তি পেতে চেয়েছিলাম, আমার থেকে আরও ২০ নিল, এটা আমার কষ্ট হয়েছিল, কিন্তু এরপরে ওই ২০ উকিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে আমি আরও ২০টি গোলাম খরিদ করার মতো অ্যাবিলিটি দিয়েছিলেন। কুল্লুহুম ফি ইয়াদিহি মালুন ইয়াদরিবু বিহি, এবং এক একটি ক্রীতদাস ছিল, তারা ভালো ব্যবসায়ী ছিল, এক একজন তারা নিজেরাও ভালো ব্যবসা করতো, তাদের ব্যবসার বড় অংশ আমি পেয়ে যেতাম, তো দুনিয়াতে আমি অল্প কিছুদিনের মধ্যে সেগুলো বদলা পেয়ে গেছি। আর আল্লাহ তাআলা বলছে যে আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ অনেক দয়াশীল এবং গফুর এবং ক্ষমাকারী, তো আমি আশা করি দুনিয়াটা যখন আল্লাহ আমাকে দিছেন আখিরাতেটাও দিবেন গাফুরুর রহিম, আর মাগফিরাত আল্লাহ আযা ওয়া জাল, আমি যে ইসলাম কবুল করার বাইর করতে লেট করেছি এই কারণে কোনো দুর্বলতা হয়ে থাকলে আমি আশা করছি আখেরাতেও আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করবেন না। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত যখন নাজিল হলো, তিনি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া নবী আল্লাহ লা ওয়াদাইতু আন্নাকা কুনতা আখাজতা মিন্নি আদআফাহা ফাআতানি আল্লাহু খাইরাম মিনহু, ইয়া রাসূলুল্লাহ আমি তো যখন নিছিলাম তখন কষ্ট হয়ে গেছিল আমার,
তো আমি এখন চিন্তা করি, আপনি যদি শুধুমাত্র আরো 20 উকিয়া না, আমার যা সম্পদ ছিল এর চেয়ে অনেক বেশি যদি নিয়ে যেতেন যা ছিল, তাহলে আমি আরো বেশি পেতাম দুনিয়ার মধ্যে, মনে হয় যেন। তার মানে ওনার মনে কোনো দুঃখ আর থাকলো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি অনেক সম্মান করতেন, চাচা হিসাবে অনেক সম্মান করতেন। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাহিযু বাসান ফি মাদি সুক আন-নাখাসিন আল-ইয়ম ইজ তালা আল-আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। যে আমরা একদিন ফতে মক্কার পরে আমরা যখন এক জায়গায় যাওয়ার জন্যে সুক আন-নাখাসিন এক বাজারের পাশে আমাদের সৈন্যবাহিনী রেডি করছিলাম, ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন আমাদের সঙ্গে দেখা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দেখা করতে, তিনি তখন বললেন, হাদাল আব্বাস আম্মু নবীকুম, এই যে দেখো আব্বাস আসছেন, তিনি কিন্তু তোমাদের নবীর চাচা। আজওয়াদু কোরাইশিন কাফফান ওয়া আওসালুহা, কোরাইশদের মধ্যে তিনি একজন অনেক বড় দানশীল ব্যক্তি, এবং তাদের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব রীতিমতো পালন করেছেন। এবং এই মক্কার জিন্দিগি 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন, ওই সময় তিনি চেষ্টা করেছেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশেষ করে আবু তালেবের মৃত্যুর পরে একটু ছায়া দেওয়ার জন্য, সাহারা হওয়ার জন্যে অনেক চেষ্টা করেছেন। তিনি এভাবে অন্তর দিয়েই মহব্বত করতেন, সম্মান করতেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, কিন্তু যুদ্ধের কারণে তিনি নিয়ম নীতির কোনো বরখেলাপ করতে চাননি, যাহাতে ওনার বিরুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে কারো কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না হয়ে যায়, এবং তিনি ইনসাফ ভিত্তিক বাহ্যিক ইনসাফ কায়েম করার চেষ্টা করেছেন। অন্তর্দিক থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি ওনার ধারণা সুধারণার কখনো কমতি হয়নি। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে মক্কি জিন্দিগিতে সাহায্য করেছেন, কখনোই তিনি তার প্রতি তার এই আদর এবং মায়া এবং দায়িত্ব কেয়ারের কোনো কমতি করেননি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট সম্মান করতেন। তো এক সাহাবি জিজ্ঞেস করলেন, ওনারা বয়সের দিক থেকে কাছাকাছি, তেমনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটু বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে। তো সাহাবিরা একজন জিজ্ঞেস করলেন, আবু জুরাইক আল উকাইলি বলেন, আব্বাসকে জিজ্ঞেস করা হলো, আনতা আকবারু আম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? উনি মিন করেছেন বয়সের দিক থেকে কে বড় আসলে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তর শুনবেন, কি সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বললেন, হুয়া আকবারু মিন্নি ওয়া উলিদতু আনা ক্বাবলাহু, যে আসলে তো বড় হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও আমার জন্ম হয়েছে ওনার আগে। কথা বুঝতে পেরেছেন? বড় তো উনি, যদিও আমার জন্ম তার আগে হয়েছে। তো কি বোঝা গেল? কত সম্মান করেছেন ভাতি, যে আমার ছোট হলে কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ হচ্ছে আল্লাহর কত সান্তা, কি বলো বড় কে হবে, বড় তো উনি হবেন। যদিও বয়সের দিক থেকে তার আগে আমার জন্ম হয়েছে, পৃথিবীতে আগে আসে, কিন্তু আল্লাহর কাছে বড় তো তিনি, আমি কেমনে বলি আমি ওনার থেকে বড়? এই কথাটা মুখে দিয়ে আসাটাই তো বেয়াদবি হয়ে যাবে। এরপরে আরেকজন বিশেষ ব্যক্তিত্ব বন্দী হিসেবে আছেন, তার নাম হচ্ছে জুবাইর ইবনে মুতঈম। জুবাইর ইবনে মুতঈমের আরেকটি ঘটনা আছে, সেও বন্দী হয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ছেন সূরা তুর দিয়ে, সূরা আত্তুর, একটু লম্বা সূরা, কিন্তু সূরা আত্তুর লম্বা সূরা, এই সূরা আত্তুর মাগরিব নামাজে পড়ছেন। আমাদের ইমাম সাহেবরা কেউ সূরা আত্তুর মাগরিবে পড়ে, মুসল্লিরা কি বলবে নামাজ শেষ হইলে, আর কোনো কাম পাইলেন না, এত লম্বা সূরা মাগরিবে নিয়েছেন, খালি ওয়াদ্দোহা আলাম তারা এগুলো দিয়ে পড়াবেন। অবশ্য মেজরিটি টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবে ছোট সূরা পড়েছেন, কিন্তু মাঝে মধ্যে বড় পড়েছেন। কোনোদিন যদি ইমাম সাহেব একটু বড় সূরা মাগরিবে নেয়, ঠিক আছে কিনা? ঠিক আছে, মাশাআল্লাহ, এটাও সুন্নত। আচ্ছা, তিনি সূরা তুর পড়ছেন। এখন তুর সূরার তেলাওয়াত বন্দীদেরকে তো মসজিদের পাশেই রাখা হয়েছে, তাদেরকে শেল্টার বন্দিখানার হাজত যেখানে আছে, তো ওনার কানে তেলাওয়াত আসছে, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়ছেন, কি সুন্দর তেলাওয়াত তিনি শুনছেন। তো তিনি পরে ইসলাম কবুল করেছেন, তিনি ওনার কাহিনী নিজে বলেন, যখন বদরের যুদ্ধের বন্দী হিসাবে আমি শুনছি তিনি মাগরিব পড়ছেন,
অতুর এওয়া কিতাব ইমাস্তুর এগুলো আমার কানে আসলো। যখন তিনি ওই আয়াতের মধ্যে আসলেন, এই সূরা তুরের মধ্যে শুরু থেকে যখন 35-36 আয়াতের মধ্যে আসলেন, সেখানে কি আছে? আম খুলেকু মিন গাইরে শাইইন আম হুমুল খালেকুন, যে এই মানুষগুলো কি এমনিতেই তৈরি হয়ে গেছে কোনো সৃষ্টিকর্তা ছাড়া, নাকি তারা নিজেরা নিজেদেরকে তৈরি করেছে? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, তার মানে একজন সৃষ্টিকর্তা তো আছে। আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তারা নিজেরা সবাই মিলে আকাশ জমিন সব তারা নিজেরা মানুষ সৃষ্টি করেছে? তারা সৃষ্টিকর্তা দেখে না। বাল্লা ইউকিনুন, আসল কথা হচ্ছে এরা ইয়াকিন করতে চায় না, ইমান আনতে চায় না। আমি ইনদাহুম খাজাইনু রাব্বিকা হুমুল মুসাইতিরুন, কি তাদের কাছে কি আপনার রবের যে কোষাগার আছে, সম্পদের ট্রেজার আছে, মানুষকে রিজিক দেওয়ার, এইটা কি ওদের হাতে আসে না আপনার রবের কাছে আসে? তারা কি চিন্তা করে না? তাদের কি এই সব ক্ষমতা আল্লাহ তাদেরকে হাতে দিয়েছেন কখনো? কাফেররা জানে যে যতই চেষ্টা করি আমি পাবো না, যেতে আমার কিসমতে আছে এর বাইরে। তো তিনি বলেন আমি এগুলো তেলাওয়াত শুনছি বন্দি অবস্থায়, আমার ভিতরে তখন সাংঘাতিক এক চেতনা এসে গেছে, কি শুনি এগুলা, কা দা কালবি আন ইয়াতির, মনে হচ্ছে আমার অন্তরটা যেখানে উড়ে যাচ্ছে ওদিকে, আমি থাকতে পারছি না, আমার ভিতরে কি এক অস্থিরতা এসে গেছে, কি এগুলো শুনি, আমরা কোথায় আছি, কি গোমরাহিতে আছি। ওই সময় আমার ভিতরে ইসলামের বীজ অলরেডি ঢুকে গেছে, যদিও তিনি তখন ডিক্লার করেন নাই। যখন নামাজ শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুবাইর বলেন, জুবাইর ইবনে মুতঈম বলছেন, আমি ওনাকে বদরের যুদ্ধের ব্যাপারে কথা, বন্দীদের ব্যাপারে কথাবার্তা বললাম, যে বন্দীদেরকে মুক্তি করার ব্যাপারে আপনার কী চিন্তাভাবনা আছে, কী করবেন, তো আমি আলাপ করছি বন্দী হিসাবে। তো তিনি আমাকে বলছেন, লাউকান আল মুতঈম ইবনে আদি হাইয়ান ফাকাল্লামানি ফিহা উলাইথ আন্নাতনা লা তারাকতুহুম লাহু, যে আমি তোমার আব্বা যিনি ছিলেন, তুমি তো হলো জুবাইর ইবনে মুতঈম, মুতঈমের ছেলে জুবাইর, তোমার আব্বা ছিলেন মুতঈম, তুমি তার ছেলে, আমি জানি এই মুতঈম ইবনে আদি যদি আজকে বেঁচে থাকতেন এবং তিনি মক্কা থেকে এখানে আসতেন বা খবর পাঠাতেন, আমার সঙ্গে কথা বলতেন যে এদের ব্যাপারে আপনি ছেড়ে দেন, তাহলে আমি একদম ছেড়ে দিতাম, কোনো মুক্তিপণ নিতাম না। তোমার আব্বার এই অবদান আমার মনে আছে। আব্বার অবদান কি ছিল? সেই তার পিতা মুতঈম ইবনে আদি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে, তায়েফের লোকেরা দাওয়াত কি কবুল করেছিল? কি করলো? প্রস্তর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করে ফেললো, বেহুশ করে ফেললো, জখম হয়ে গেলেন। ওই সময় তারপরে তিনি ব্যর্থ হয়ে মদিনা মক্কায় ফেরত আসছেন। এখন মক্কার লোকেরা বলবে তুমি তায়েফে গিয়ে সুবিধা করতে পারো নাই, তারা তোমাকে পিটা দিয়েছে, তো আমরা মক্কাবাসীরা দেরি করবো না, তোমাকে ভালো করে পিটা দেবে এখন। আরও তিনি জানেন তার উপরে বিপদ আসবে। তখন আরবদের নিয়ম ছিল কোনো একজন বড় শক্তিশালী ব্যক্তি যদি কাউকে আশ্রয় দেয়, শেল্টার দেয়, প্রোটেকশন দেয়, যে এই আমার লোক, আমি তাকে আশ্রয় দিয়েছি, কথা দিয়েছি, এর গায়ে কেউ হাত তুলতে পারবে না, তাহলে আমার সঙ্গে তার যুদ্ধ হবে, এরকম একটা সিস্টেম আরব দেশে ছিল তখন, এটাকে তারা খুব মানত। তো তিনি তখন খবর দিলেন যে এই আরবদের মধ্যে কোরাইদের আশেপাশে মোটামুটি মুতঈম ইবনে আদি লোকটা দদ্দুর জানি ভালো, তিনি তার কাছে অফার পাঠালেন যে আমি যদি তায়েব থেকে এখন মক্কায় যাই, আমার উপরে কেউ যেন আক্রমণ না করে, এরকমই একটা নিরাপত্তার ঘোষণা, ডিক্লারেশন কি আপনি দেবেন? তখন তিনি এই ঘোষণা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আসার ব্যবস্থা করেছিলেন। আর শুধু তাই নয়, ওই যে 3 বছর শেয়াবে আবি তালেবে কি করেছিল, তারা ওনাদেরকে বয়কট করেছিল, খাবার দাবার বিক্রি পর্যন্ত করে নাই, গাছের পাতা খেয়েছে, মনে আছে তো? ওইখানে গিয়ে তার কষ্ট হচ্ছিল, আহারে এই 3টি বৎসর তারা না খেয়ে তাদের বাচ্চা কাচ্চাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিভাবে এই হারাম কাবা ঘরে তারা লটকাই রাখছে, যে সবাই মিলে বয়কট করার সিদ্ধান্ত, কেউ বয়কটের বরখেলাপ করবে না, যারা গিয়ে ওই বয়কটের মোকাবিলা এটাকে ছেড়ে ফেলার জন্য আরবদেরকে উৎসাহিত করেছিল কোরাইদেরকে, তাদের মধ্যে অন্যতম ছিলেন কে? এই মুতঈম ইবনে আদি। তিনি গিয়ে ওটাকে ছিঁড়ে আনলেন
এনে দেখলেন যে দেখো পোকা এগুলো খেয়ে ফেলছে, আমাদের চুক্তিও নাই আর। এরপরে ওই চুক্তি থেকে প্রত্যাহার করা হলো। এই অবদানগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আছে। তো কিন্তু ইসলাম আসার পরে মোতেম ইসলাম কবুল করলেন না। মোতেম ইবনে আদি জোবাইরের পিতা ইসলাম কবুল না করে বদর যুদ্ধের আগে 7 মাস আগে তিনি এমনিতেই মৃত্যুবরণ করেছেন, তার পিতা। আর তার ছেলে জোবাইর যুদ্ধ করতে এসে এখন বন্দী হয়েছে। পরে যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ভালো ব্যবহার করলেন। এখান থেকেই তার ওই যে সূরা তুর শুনেছে জোবাইর, তার এই বীজ নিয়ে সে মক্কায় আসে, ইসলাম নিয়ে সে চিন্তা করছে। ওকে, পরবর্তী পর্যায়ে তিনি ইসলাম কবুল করে ফেলেছেন হুদাইবিয়ার সন্ধির পরে, ফতে মক্কার আগেই। আর কেউ কেউ বলেছেন ফতে মক্কার সময় তিনি ইসলাম কবুল করেছেন। এই ঘটনা ছিল মুতাইম, সরি, জোবাইর ইবনে মুতাইমের কাহিনী। এরপরে আসলো উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আরেকটি কাণ্ড ঘটিয়েছেন। এক বড় ঘটনা এটা দিয়ে আমরা শেষ করবো, একটু বড় আছে। ঘটনা হচ্ছে যে তিনি, তার বন্ধু ছিল সাফওয়ান ইবনে উমাইয়া, সে তার চাচাতো ভাই এবং ক্লোজ ফ্রেন্ড। এই দুইজনে বদর যুদ্ধে তাদের ছেলেপেলেরা আসছিল এবং তারা নিজেরা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু তারা সেফলি চলে গেছে। এবং সে নিজে উমাইর ইবনে ওয়াহাব মক্কার লোকদেরকে বদরে আসার জন্য খুব উৎসাহিত করেছে। তাদের মধ্যে একজন বড় বীর ছিল এবং তাকে বলা হয়তো শয়তানুহুম, তাদের শয়তান, মানে এমন ধরনের লোক সে, সবাইকে এমনভাবে উৎসাহিত করেছে ইসলামের বিরুদ্ধে। যখন বদর যুদ্ধে এসে তারা পরাজিত হয়ে গেল, উমাইর নামে লোকটা সেখান থেকে পালিয়ে গেল, ধরা পড়ার আগেই সে চলে আসলো। কিন্তু তার ছেলে ওয়াহাব ইবনে উমাইর আটক হয়ে গেল, কাদের হাতে? মুসলমানদের হাতে। তো এই দুইজন একদিন এই বদর যুদ্ধের পরে নিজেরা বসে কথাবার্তা বলছে। তো এখন উমাইর, ওয়াহাব ইবনে উমাইরের পিতা উমাইর আর এই সাফওয়ান আর এই উমাইর দুইজনে বসে কথাবার্তা বলছেন। তো সাফওয়ান বলছে, আল্লাহি মা ফিল আইশে বাদাহুম খাইরুন, আমাদের ছেলে পেলেগুলো ওদের হাতে আটক হলো, কেউ মারা গেল, আমাদের লিডারগুলো মারা গেল। সাফওয়ান বলছে, এ আমাদের জীবনের কি মূল্য থাকলো আর? মা আল্লাহি মা ফিল আইশে বাদাহুম খাইরুন, এদেরকে হারানোর পরে আমাদের জীবনের আর কোনো মূল্য থাকলো না, কোনো কল্যাণ আর জীবনে থাকলো না। উমাইর বলছেন, সদক তো আল্লাহ, আল্লাহর কসম ঠিকই বলেছো তুমি, আমার মনের ওই একই আহাদারি দুঃখ। আমা আল্লাহ লাউলা দাইনুন আলাইয়া লাইসা লাহু ইন্দি কাদাউন, আমার আল্লাহর কসম করে বলছি, যদি আমি ঋণগ্রস্ত হই, কিছু লোকের ঋণের বোঝা আমার মাথায় না থাকতো, ও আইয়ালুন আকশা আলিহুন দয়াতা বাদি, আর যে আমার পরিবারের সদস্যগুলো আছে, কোনো ইনকাম নাই আমার, এরা না খেয়ে মরবে, এই অবস্থা যদি না পড়তাম, তাহলে আজকেই আমি ঘোড়ার উপরে উঠে বা কোনো একটা তাজি ঘোড়া বা তাজি উঠ নিয়ে মদিনায় তরবারে নিয়ে যেতাম, আর আমি পেলে আমি মুহাম্মাদের একদম গর্দান উড়িয়ে দিতাম, আমি কোনো কেয়ার করতাম না, পরোয়া করতাম না। আমার ছেলে তাদের হাতে এখনো বন্দী আছে, এই দুঃখ কষ্ট কি নিয়ে আমি ঘুমোতে পারি? তুমি কি মনে করো সাফওয়ান? সাফওয়ান সুযোগ নিল, এটাতে কাজে লাগানো যাবে, মুহাম্মাদকে হত্যা করানো যাবে। সাফওয়ান বলল, আলাইয়া দাইনুকা, আমি তোমার দাইনের সমস্ত ঋণের দায়িত্ব নেব, তোমার কিছু ঘটে গেলে, তোমার ওয়া আইয়ালুকা মা আইয়ালি ওয়া সিহিমা বাকু, তোমার পরিবার আমার পরিবার সমান, আমার পরিবার খেলে তোমার পরিবারও খাবে, যাও তোমার কোনো চিন্তা নাই। তখন সে অ্যাগ্রি করলো, আমার ঠিক আছে, একদম তুমি আর আমি জানলাম, কেউ যেন জানে না এই খবর, আমাদের এই মক্কার কেউ যেন না জানে, খুব গোপনে রাখো, আমি মিশনের জন্য রেডি হয়ে যাচ্ছি। খুব ভালো একটা তরবারি ডাকছে নিল, যেটা এক কোপেই যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কল্লা উড়ে যায়, এইরকম একটা ভালো তরবারি জোগাড় করে মদিনার দিকে পৌঁছে গেল। যেই মদিনায় পৌঁছে গিয়েছে, সবার আগে দেখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে ফেললেন। তিনি তখন কিছু মুসলিমদের সঙ্গে কথাবার্তা বলছিলেন, করে কি আসছে সেটা ওটা দেখতো, ও এই তো সাফওয়ান উমাইর। তারপরে
ওনারা বসে তখন কিন্তু গল্প করতেছেন, বদরের যুদ্ধে আল্লাহ ওনাদেরকে বিজয় দিলেন, আল্লাহ শুকর আদায় করছেন, শুকরিয়া আদায় করছেন, কথাবার্তা এই নিয়ে বলছেন। আর এই সময় দেখলো যে উমাইর ইবনে ওয়াহাব তার উট নিয়ে এসে থামছে মসজিদের সামনেই, আর এই ছুরিটাও দেখা যায় কিভাবে লটকাই রাখছে গলার মধ্যে, বড় একটা ছোরা এভাবে আছে। ওমর দেখেই বললেন, হাদ আল কালবু আদুবুল্লাহ উমাইর ইবনে ওয়াহাব, এই যে আল্লাহর এই কুকুর উমাইর ইবনে ওয়াহাব যে আসছে দেখছ, আল্লাহ মা জা ইল্লা লিশার, কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া ভালো কোনো উদ্দেশ্য আসে না, নিশ্চয়ই তার কোনো কুমতলব আছে। আর সেই আহুয়াল্লাদি হাররা সবাই না ও হাজারান আলিল কওম ইয়াউমা বাদর, সেই বদরের এই লোকদেরকে উৎসাহিত করে আনার পিছনে তার অনেক বড় অবদান ছিল। দৌড়ে গিয়ে ওমর রাদিয়াল আনহু খবর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া নবী আল্লাহ হাদা আদুউল্লাহ উমাইর ইবনে ওয়াহাব, এই যে বিরাট এক তরবারি নিয়ে আল্লাহর দুশমন উমাইর ইবনে ওয়াহাব চলে আসছে, তার মতলব ভালো না, আপনি সাবধানে থাকেন, আমরা কেয়ারফুল, তাকে এমনি ইজিলি নেওয়া যাবে না, ঘটনা কি? তিনি বলেন, চিন্তা করেন, তাকে আমার কাছে নিয়ে আসো। ফাদখিলু আলাই, তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই তরবারিটা গলায় লটকানো ছিল ওইটা ধরে আপনাকে টেনে নিয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কাছে। এরপরে বসলো, ওমর রাদিয়াল্লাহু বলেন, শোনো তোমরা সবাই রেডি হয়ে থাকবা, তার দিকে খেয়াল করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির কথা বলতেছে যে কি করে কোন ফাঁকে দিয়ে সে তরবারি চালাই দেয়, খেয়াল রাখবা। কিন্তু তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, ওমর তার গলার ওটা ছেড়ে দাও, টেক ইট ইজি, এত টাইট করে ধরো না, এত কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। ওকে, আর সেল হইয়া ওমর, তারপর তিনি বললেন, উজ্ন ইয়া ওমাইর, ওমাইর এদিকে আসো, কাছে আসো, আমার কাছে আসো। তো এসে বলল, সে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলি তরিকায় সালাম দিচ্ছে, হানি ইমু সাবাহান, যে সকাল সকাল আসছিল তো প্রত্যুষে, যে তোমাদের মর্নিংটা গুড হয়ে যাক, গুড মর্নিং আর কি, হানি ইমু সাবাহান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আকরামান আল্লাহ বিতাহিয়াতিন খাইরু মিন তাহিয়াতিকা উমাইর, আসসালাম বিসালাম, ওমর উমাইর তোমার এই জাহিলি এই গুড মর্নিং এর তুলনা, এর মোকাবিলায় আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর একটা গ্রিটিং দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন, সেটা হচ্ছে সালাম, তাহিয়াত আহলিল জান্নাহ, যেটা জান্নাতীদের সালাম, ওইটা আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছেন, আমরা কিন্তু এখন এইটা ব্যবহার করি, আসসালামু আলাইকুম বলি, হানি আমু সাবাহান এটা আর বলি না। ফাকাল আমা ওয়াল্লাহ ইয়া মুহাম্মদ ইন কুনতা বিহা লিহাদিস আহাদিন, মুহাম্মদ আপনি কিছুদিন আগে আপনি নিজেও তো এগুলো ব্যবহার করছেন, আমরা তো এখন ওইটার মধ্যেই আছি, আপনার কাছে চেঞ্জ হয়েছে, আমাদের কাছে আর চেঞ্জ হয় নাই। আচ্ছা ঠিক আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, থাক ওই কথা, সময় যাবে কাই ওমায়ের, কী মিশন নিয়ে আস, কি মতলবে আসলো মদিনা? বললাম যে আমার ছেলেটা যে বন্দী হয়ে আসছে, তো আপনাদের কাছে তো এখনও আসে মুক্তিপণ দেওয়ার, তো আমার পয়সা করিও নাই, তাকে তো আপনারা ছাড়েন নাই, তো অন্তত তার প্রতি একটু ভালো ব্যবহার করবেন, এই কথাটা বলার জন্যই আসি আর কি। তারপরে তিনি বললেন, ফামা বালু সাইফি ফি অনুকিকা, তো গলার মধ্যে এত ধারালো তরবারি কি কারণে, এটার উদ্দেশ্য কি? কাব্বাহা আল্লাহু মিন সুয়ুফিন ওহাল আগনাত আন্না শাইআন, এই এই তরবারিকে আল্লাহ তাআলা নিপাত করুক, এই তরবারি কি আমার কোনো কাজে লাগলো আর, বুঝছেন তো, এই তরবারি গোল্লায় যাক, ওটা তো কোনো কাজেই লাগলো না, আমার ধারা তো পড়েই গেলাম, স্বীকার করে না, কিন্তু ইনডাইরেক্টলি বোঝা গেল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসদুক নিমাল্লাদি ইতাল্লাহু, সত্য কথাটা বললো তো তুমি, কি উদ্দেশ্যে আসছো? কলা মা জিত ইলা লিদালিক, আর না আর কিছু না, ওই কথাটা ওই কাজের জন্য আসে, আমার ছেলেটার প্রতি কষ্ট দিয়েন না, এটার জন্য আসছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল কাআতা আনতা ওয়া সাফওয়ান ইবনে উমাইয়া ফিল হিজর, তুমি আর সাফওয়ান তোমার ফ্রেন্ড চাচাতো ভাই একসঙ্গে বসে এই মক্কার এই চত্বরের মধ্যে বসে, তোমাদের ওই যে কোরাইশের মধ্যে তোমাদের যে সমস্ত লিডাররা মারা গেছে, আল কালিব আমিন কোরাইশ, সুম্মা কুলতা লাউলা দাইনুন আলাইহি ওয়া আয়ানুন ইন্দি লা খারাজতু হাত্তা আক্তুলা মুহাম্মাদ, ওখানে আলাপ করছো না যে আমার যদি পরিবার চিন্তা না থাকতো, কতগুলো লোন বাকি না থাকতো, তাহলে আমি চলে যেতাম, জীবনের বাজি নিয়ে মুহাম্মাদের কল্লা উড়িয়ে দিতাম। তারপরে সাফান তোমাকে বলছে, চিন্তা করো না, আমি তোমার সব লোন শোধ করব, আর আমি তোমার পরিবারের দায়িত্ব নিব, এগুলা বলে কন্ট্যাক্ট করে আসছেন না? হ্যাঁ, ফাকাল উমাইর ইবনে ওয়াহাব, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, কোন সন্দেহ নাই। قد كنا يا رسول الله نكذبك بما كنت تأتينا به من خبر السماء وما ينزل عليك من الوحي আমরা আপনাকে বলতাম যে আপনি কিসের আল্লাহর ওহী পাঠাইছে, আকাশের কি খবর হয়, কিচ্ছু না, সব আপনি বানান, এগুলো বলতাম। আর এই যে কন্ট্রাক্ট করলাম দুইজনে বলে, আমি আর সাফওয়ান ছাড়া কোনো আল্লাহর বান্দা পৃথিবীতে জানে না, আপনাকে নিশ্চয়ই আল্লাহই খবর দিয়েছেন, কোনো সন্দেহ নাই যে আপনি হক নবী। তারপরে বললো আলহামদুলিল্লাহ ইল্লাযী হাদানি লিলিসা, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে ইসলামের দিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, আমাকে আল্লাহ মনে হয় মদিনাতে নিয়ে আনছেন এই কারণেই। আমার মতব ছিল একটা, আল্লাহর মতব আছে আরেকটা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাক্কিহু আখাকুম ফি দীনিহি ওয়া আকরিউহুল কুরআন ওয়া আতলিকু লাহু আসিরাহু, তোমরা সবাই তাকে ভালো ব্যবহার করো, তাকে ছেড়ে দাও, তাকে দিন শিখাও, কোরআন শিখাই দাও, আর তার যে ছেলে বন্ধু হয়ে আসে ওটাকে ছেড়ে দাও। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব চেষ্টা করেছি, আল্লাহর নূরকে নিভানোর জন্য যত হেন কাজ নাই করিনি, এখন আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে আল্লাহ দিনের কাজে, আনা ওহেব্বু আনতে আদান আলী, এখন আপনি চাই আপনি আমাকে পারমিশন দেবেন আমি মক্কা যাব। এই যাই আমার গোষ্ঠীকে মক্কা লোকদেরকে ইসলামের দিকে ডাকবো, এখন আর আল্লাহর দিকে ডাকবো, আল্লাহ রসুলের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, আমি আশা করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিবেন, আমার কথা শুনে হয়তো কেউ কেউ ইসলাম কবুল করতে পারে। ওয়া ইল্লা আদাইতুহুম ফি দীনিহিম কামা কুনতু উদিয়া আসহাবাকা ফি দীনিহিম, তাদের দিনের ব্যাপারে তাদেরকে আমি বিভিন্ন জিনিস বলে দেব, তাদের কষ্ট হলে হোক, যেভাবে আপনার নবী আপনার সঙ্গীদেরকে আমি কষ্ট দিয়েছি, দুশ্মনী করেছি, আমি তাদের দিনের দুশ্মনী করে তাদের ধরিয়ে দেবো সব কিছু, যে তোমাদের এগুলো বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পারমিশন দিলেন, তিনি মক্কায় চলে আসলেন। এসে সাফওয়ানের সঙ্গে তখন দেখা হলো, সাফওয়ান ইতিমধ্যে মক্কায় প্রচার করেছে, বলে নাই কি বলেছে জানেন সাফওয়ান, এত কনফিডেন্ট, আবশরু বিওয়াকাতিন তাতিকুমুল আন ফি আইয়ামিন তুনসিকুম ওয়াকাত বাদর, শোনো তোমাদের কাছে এই যে দুঃখের খবর আছে বদরের, এর মোকাবেলায় একটি সুখবর আসছে, সে অতি শীঘ্রই সবাই রেডি হয়ে থাকো, এমনও খবর আসবে তোমরা সবাই বদরের দুঃখ ভুলে যাবা, কি সেটা আর বলতেছে না। আর সফন প্রত্যেক দিন থাকে এই মদিনা থেকে লোক আসে কিনা দেখতো, কে আসলো কে আসলো, তো একজন আসতেছে, একজন খবর দিল যে ওমাইর ইবনে ওয়াহাব আসতেছে, তো আর তখন সেই খবর দিল যে শুধু এমনি আসে নাই, ইসলাম নিয়ে এসেছে, ইসলাম কবুল করে এসেছে, কিসের তোমার সুখবর? সাফান বলল, আল্লাহর কসম যে আমি কোনো দিন আর এই ওমারের সাথে কথা বলবো না, কিন্তু ওমায়ের ছাড়ে নাই, সে মক্কায় এসে বক্তৃতা করে অনেক লোককে ইসলামের মধ্যে দাখিল করাই দিল। এটা কিছু ঘটে যায় ফতে মক্কার আগে আখ্যান দিয়ে এই ঘটনাগুলো ঘটে আলহামদুলিল্লাহ। তো তারপরে কিছুদিন পরে তো ফতে মক্কা হয়ে গেছে, আমরা আগামী দুই সপ্তাহ তো আমাদের সিরাতে নবী হবে না, তবে পরে যেটা হবে সেটা হলো বলে রাখি যে নাজ্জাশি খবর পেল বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে, তিনি কিভাবে এই খবর উপভোগ করলেন সে কাহিনী আমরা নেক্সট সেশনে শুনবো ইনশাআল্লাহ।